সুরে সুরে পান করি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما الله أكبر
إن الله وملائكته يصلون على النبي يا নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু الأنبياء إلى السخاء كل أديان ذي غيره بلغ العلا حصلت جميع خصاله سلوا নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সোনাপুর গফরানী নূরানী মাদ্রাসা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2020 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী আবু সাইদ মিয়াজি আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব নূর আজিজুর রহমান আজকে প্রোগ্রামের সম্মানিত মেহমান বৃন্দ হযরত উলামায়ে কেরাম ফজলুল ইসলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সঙ্গে উপস্থিত আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো ফুল বাগান আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে
সারা দিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে আমরা যখন বিছানায় চলে যাব আস্তে আস্তে ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি এমন একটি ফুল বাগানে এমন একটি রহমতের টুকরায় জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিলেন শুকর আদায় করছি মুহাম্মাদান বলে উঠছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-ঘিনা সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر عليك كل نيلان شمرت بيشوب আমি আলোচনার প্রথমে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবই বিজ্ঞানের দ্বারকে খুলে দিয়েছে আল কোরআন আল কারীম 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে দুই জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে জাতির জন্য যেটা প্রয়োজন এমন জাতির কথা আমাকে বলার তাওফিক দান করুন আমিন এবং আপনাকেও মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি এই সময়টা গোটা পৃথিবীতে একটি ক্রাইসিস একটি সংকটকাল আমরা অতিক্রম করছি পৃথিবীর কোথাও কিন্তু শান্তির কোনো বাতাস নাই একাকি শান্তি নেই পরিবারে শান্তি নেই সমাজে শান্তি নেই অফিসে শান্তি নেই প্রত্যেকটি জায়গায় কেমন যেন একটা অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আমরা বলি স্বপ্নের দেশ ইউরোপ আমেরিকা কে বলেছে সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ খরের শিকার হচ্ছে গোটা পৃথিবীর যারা মরণ গোটা পৃথিবীর যারা গণতন্ত্রের ঠিকাদারি করছে পূজাবেদী সভ্যতার সমাজতান্ত্রিক সভ্যতাকে গোলাম করার জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের নেতৃত্বেও ভাটা পড়েছে কেউ মানুষকে সুখের সন্ধান দিতে পারেনি এই যে অস্থিরতা এই যে অশান্ত একটি সিচুয়েশন আমরা লক্ষ্য করছি কেন কি জন্য এটার মূল কারণ হলো আমরা আমাদের চেহারাকে ঘুরিয়ে নিয়েছি আল্লাহর দিক থেকে আমরা আমাদের কেবলাটাকে পাল্টিয়ে দিয়েছি আমরা আল্লাহর প্রতি আস্থা না এনে আমরা আস্থা আনি ভারতের প্রতি আমরা আল্লাহর প্রতি আস্থা না এনে আমরা ভরসা রাখি রাশিয়ার প্রতি আমরা আল্লাহর প্রতি আস্থা না এনে আমরা ভরসা করি আমেরিকার উপরে কেউ আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবেন কে আমাকে অশান্তি থেকে শান্তি দেবার একমাত্র গ্যারান্টি দেবেন কে এবং সামাজিক সমস্যা সকল অশান্তি দূর করার জন্য দুনিয়ার আইন দরকার না আল্লাহর আইন দরকার কার আইন দরকার সে আইনের কিতাব কিনে আজকে আমি বসেছি এটা কিন্তু ট্রেডিশনালি কোনো ধর্মীয় কোনো শুধু কিতাবের নাম নয় এটি হচ্ছে আইন এবং প্রশাসনের এক জ্বলন্ত বিশ্বকোষ জোরে বলে সুবহানাল্লাহ আপনি কোন আইন চান এর মধ্যে আইন আছে না নাই পারিবারিক আইন সামাজিক আইন অর্থনৈতিক আইন রাজনৈতিক আইন সব আইনের মূল জিস্ট হচ্ছে আল কোরআন কারীম জোরে বলে সুবহানাল্লাহ আপনি কি চান এর মধ্যে সব কিছু পাবে মেডিকেল সায়েন্সের মধ্যে আছে
এবং এটি এমন একটি গ্রন্থ গোটা দুনিয়ার এখন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার কম্পিউটার না কম্পিউটার এই কম্পিউটার বলতে বাধ্য হয়েছে এই কিতাব মানুষের তৈরি কিতাব কখনো হতে পারে না কেন কেন একটা আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআন হচ্ছে 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত আলাইহা 19 কোরআন হচ্ছে 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে অক্ষর আছে 19টা আবার এর মধ্যে যতগুলো শব্দ আছে এবং হরফগুলোকে আপনি পৃথক করে দিবেন বিসমি বাটাকে বা প্রথমে যে বা অক্ষরটা আছে হরফে যা এই বা অক্ষর কোরআনে যতবার আছে এটাকে যোগ করবেন 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে ইসম ইসম ইসমুল শব্দটা কোরআনে যতবার আছে যোগ করবেন 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আল্লাহ শব্দটা যতবার আছে যোগফল দিয়ে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আর রহমান আল্লাহ পাক যতবার উল্লেখ করেছেন কোরআনে যোগফল দিয়ে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আর রহিম কোরআনে যতবার এসেছে ওটার যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করবে মিলে যাবে সংখ্যা তথ্যে এক অপূর্ব সমন্বয় রেখে কখনো এই কিতাব মানুষের তৈরি করা সম্ভব নয় কম্পিউটার বলে দিচ্ছে লাইসা হাদা মিন কালামিল বাশার যারা বলি আল্লাহু আকবার এটা মানুষ রচনা করতে পারে না সেই কালামে রব্বানি সে আল্লাহ পাকের কালাম আমাদের সামনে থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমান শাসকের জাতে না শাসিতের জাতে শাসিত হচ্ছে আজকে নির্যাতিত হচ্ছে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীরের সুন্দরী নারীদেরকে যে নারীদেরকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না আজকে তাদেরকে উলঙ্গ করে ধর্ষণ করে আগুনে ভস্ম করে দিচ্ছে গোটা পৃথিবীতে আজকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে কেন কি জন্য এমন জাতীয় প্রশ্ন যদি আমরা করি সেই প্রশ্নের জবাব একটি আসবে সেই মহান গ্রন্থ কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি ধরেছি না ছেড়েছি বলেন হ্যাঁ ধরেছি কেমন ধরেছি শুধু চুমা খাওয়ার জন্য ধরেছি কেমন ধরেছি শুধু তেলাওয়াতের জন্য ধরেছি কেমন জেন ভূত তাড়ানোর জন্য ধরেছি কেমন শুধু ধর্মীয় কিতাব হিসেবে আমরা মেনে নিয়েছি কিন্তু না কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গার সমাধান এই কিতাবে আছে না নেই আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটি মানুষ সৃষ্টি করেছে মানুষ চলবে কেমনে মানুষ তার জীবনটাকে কেমনে কোন পথে নিয়ে নেবে তার জন্য রাস্তাও তিনি তৈরি করে দিয়েছেন রাস্তাও বলে দিয়েছেন আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং সৃষ্টিটা চলবে কেমনে তার জন্য পথ তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম মানুষকে পাঠানো হলো যাকে পাঠিয়েছেন তিনি কে তিনি কি কিতাব ছাড়া না কিতাবওয়ালা বলেন 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 তিনি কিন্তু কিতাবওয়ালা পৃথিবীর প্রথম মানুষটাই বড় বিজ্ঞানী পৃথিবীর প্রথম মানুষটাই জ্ঞানী পৃথিবীর প্রথম মানুষটাই শিক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গুণবাচক দিকগুলো তুলে ধরে রাসূলকে জানিয়ে দিচ্ছেন মুআল্লামা আদমাল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন মানে এই জগতে যত কিছুর নামের দরকার যত কিছু জানার দরকার সমস্ত জ্ঞান গুলো আমার বাপ জান আদমকে দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ প্রথম মানুষটাই জ্ঞানী কিসের জ্ঞানী সেই জ্ঞানী হলো প্রথম জ্ঞান অর্জন করেছেন কার জ্ঞান আল্লাহ ইলমু বিল্লাহ আগে আল্লাহ সম্পর্কে তিনি জেনেছেন আল্লাহকে চিনেছেন আমরা জ্ঞান অর্জন করছি বটে কিন্তু এমন জ্ঞান আমার দেশে অর্জন করে কিছু কিছু মানুষ জ্ঞানের ঠেলায় শেষ পর্যন্ত বলে আল্লাহই নাই আস্তে বলবেন না আছে না নাই আছে না নাই
দেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো ইউনিভার্সিটি ধরুন টপ 20 20 ইউনিভার্সিটি আপনি যদি ধরেন, এর মধ্যে একটা বিশাল পার্সেন্ট শক্তিমারা নাস্তিক আছে এবং এদের মোহড়া বেশি, এদের দাপটও বেশি, এদের পদচারণা বেশি, এরা মুসলমানদের সংস্কৃতি ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, মুসলমানদের ফিস্টি কালচারকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল কিছু আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না, আল্লাহর কিতাবকে কখনো ছাড়া যাবে না। সবার আগে আমরা জ্ঞান অর্জন করব, কিসের জ্ঞান? আস্তে বলবেন না, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞানটাকে অর্জন করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধমক দিয়ে প্রশ্ন করছেন, কি দিয়ে? ধমক দিয়ে প্রশ্ন করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালহা। আল্লাহ বলছেন, ও বান্দা তোমাদের কি হলো, তোমাদের কলবে কি তালাবদ্ধ হয়ে গেল, তালাবদ্ধ হলো নাকি? তোমরা কলবটা তালাবদ্ধ করে ফেলেছো নাকি? তোমরা কোরআন গবেষণা করো না? আফালা তাকুলুন, আফালা তুবসিরুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, যারা জ্ঞানী আর যারা মূর্খ, কখনো আল্লাহর কাছে সমান হতে পারে? সমান হতে পারে? তাহলে আল্লাহ বান্দাকে মূর্খ থাকতে বলেন না, জ্ঞানী হতে বলেন? কি হতে বলেন? জ্ঞানী হতে বলেন। মূর্খের ধারণা আর জ্ঞানীর ধারণা কখনো সমান হবে না, এবং কোন মূর্খ জান্নাত পাবে না। আমার কথা কি বোঝা গেল? আবু জাহেল কি? বলুন, আবু জাহেল কি? মূর্খ। জাহেল মানে কি? মূর্খ। মূর্খ কখনো জান্নাত পাবে না, কারণ এখানে হয়তো বুঝতে ভুল করবেন অনেকে, হুজুর আপনি বললেন মূর্খ জান্নাত পাবে না, তাহলে আমরা তো অনেকে পড়াশোনা করতে পারিনি, আমাদের এলেম কালাম তেমন নেই, তাহলে আমরা কি জাহান্নামে চলে যাব? সম্মানিত ভাইরা, ন্যূনতম প্রতিটি বান্দার ভিতরে কিছু এলেমের প্রয়োজন আছে না নেই? ন্যূনতম এলেমের দরকার আছে না নেই? সেই এলেমটা হাসিল করা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ কে করেছে? আস্তিন ফরজ কে করেছে? শিরকের জ্ঞান যদি না থাকে, কুফুরের জ্ঞান যদি না থাকে, নিফাকের জ্ঞান যদি না থাকে, হালাল হারামের জ্ঞান যদি না থাকে, আমি জান্নাত পাবো কেন? এইজন্য সবার আগে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে আমার ঈমান কেমনে রক্ষা করা যায়। এত এলেম হাসিল করলাম সারা জীবন, যে লোকটা লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু তার জমির সিএসএমআরআর নাম্বার তার ঠিকই জানা আছে, ঠিক কি না? ঠিক কি না? আছে না নাই? আছে না নাই? আছে। মূলটা কিন্তু তার আছে। সুতরাং বিশাল বড় জান্নাত আল্লাহ দিবেন, সর্বনিম্ন সবচেয়ে শেষে যে লোকটা জান্নাত পাবে, তার জান্নাত হবে হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। তার কি সিএস নাম্বার দরকার নেই? তার এমআরআর নাম্বার দরকার আছে না নাই? এই জন্য কোরআন থেকে খুঁজে নিতে হবে। আমরা কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো কম, তাও গান শুনবে, গান শোনা যাবে, খারাপ কোনো গানের পিছনে যাওয়া যাবে? আমার দেশে খারাপ গান আছে না নেই? অশ্লীল গান আছে না নেই? নাচানাচি, বেহায়াপনা, উলঙ্গপনা আছে? যারা নর্তকী রাস্তা, আজকে তারা আলেমদের ভুল ধরে। আসতে কেন? একজন আলেমের সংশোধন করতে পারে, একজন ডাক্তারের ভুল একজন ডাক্তার ধরতে পারে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের প্লেনে বলতে পারেন যে আপনার এই জায়গা ঠিক হয় নাই, এটা ঠিক করে, আমার এটা পরামর্শ। একজন আলেমের ভুল আলেম ধরবে, একজন আলেমের ভুল রাস্তার নর্তকী ধরতে পারে না। আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, বিদেশ থেকে, বিদেশ থেকে নায়িকা গায়িকা আমদানি হয়, কিন্তু একজন ইসলামিক স্কলার আসতে চাইলে বলা হয় জঙ্গিবাদের উস্কানি দাতা।
আসতে দেওয়া হবে না। সালমান খান আসতে পারে, ক্যাটরিনা আসতে পারে, ওরা তো জামানার ওলি, তাদের আসলে ইমান তাজা হবে, তাদের প্রোগ্রাম যদি বাস্তবায়ন হয় কোরআনের মাহফিল কেন বন্ধ করার ষড়যন্ত্র করা হয় মুসলমান? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সবার হককে কবুল করে নিন। মুসলমান প্রতিবাদী, মুসলমানের অপর নাম হলো প্রতিবাদী। অন্যায়কে মুসলমান সমর্থন দিতে পারে? পারে। আমি দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। নাম্বার টু কাজ হলো যা বলবার সোজা কথা বলো। কি কথা, কি কথা, কি কথা, কি কথা? মুসলমান কথা বলবে কয় জবানে? এক জবানে। মুসলমান কখনো দুই জবানে কথা বলবে? কৌশল করে মিথ্যা রাস্তা একজন মুসলমান নিতে পারে না। মুসলমান কথা বলবে হলো সোজা সাতটা কথা। যার কথা ঠিক, কথা ঠিক, যার কথা ঠিক তার ইমান ঠিক, ঠিক যার কথা ঠিক নেই তার ইমান ঠিক থাকে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما. إمام دريرا إمام دريرا তুমি তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহকে ভয় করবে আর যা কথা বলবে সোজা সাতটা সত্য কথা বলবে। সত্য কথা যদি তোমার মুখ থেকে বের করতে পারো তোমার জীবনের যত আমলনামা যেগুলো ভুল হয়ে গেছে সেই ভুলগুলোকে আমার আল্লাহ নিজেই সংশোধন করে দিবেন এবং তোমার জীবনে অর্জিত যত পাপরাশি যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সত্তর দুইটা গুণ অর্জন করবে। ভয় করবে কাকে? আর এই জিব্বাটাকে কখনো তুমি মিথ্যার দিকে নিয়ে যাবে না। মান আদমানুরি রাসূল বলেছেন যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিন হবে দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপন অঙ্গের যে হেফাজত করবে। আদমান লাহুল জান্নাত আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার ভাইরা, আমার ভাইরা মুসলমান মিথ্যাবাদী হতে পারে না কিন্তু আমরা যদি বাংলাদেশের মুসলমানদের উপরে যদি জরিপ করি সত্যবাদের পরিমাণটাই তো বেশি হয়ে যাবে নাকি? আসতে বলেন কেন সত্যবাদী বেশি খুঁজে পাওয়া যাবে নাকি? অথচ আমাদের যিনি আদর্শের বাস্তব নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো মিথ্যা ছিল নাকি? একটা অর্ধেক কিছু কিছু কোন টেকনিক কোন কৌশল কোন টেকনিক করে কৌশল করে ঠাট্টা করে উপহাস করে কোন রাসূল মিথ্যা কথা বলেন নাই। তিনি হচ্ছেন আমার মডেল। আর সেই নবীজির উম্মত আজকে উঠতে বসতে খেতে চলতে ফিরতে খালি হাসা কথা না মিশা কথা শুধু মিশা কথা বলে মোবাইল তো আসি ভাই আপনি কোথায়? জাহান্নামের চৌ রাস্তায় আছেন না? নাই এই যে মিথ্যাগুলো বলা হচ্ছে মিথ্যা কার লক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা তো তারাই বলবে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন যারাই মুনাফিক তারাই হবে মিথ্যাবাদী। তাহলে আমার দেশে কারা বেশি? দেশে কারা বেশি?
এই জন্য আমার দেশে মাঝে মাঝে দিনের কাজ রাতে হয়, রাতের কাজ দিনে হয়, ঠিক কি না? সবকিছু উল্টাপাল্টা হয়, কিন্তু মুমিন তো উল্টাপাল্টা কখনো করবে না। মুমিনের কাছে সবকিছু আমানতটা ঠিক থেকে যাবে, কারণ একজন ইমানদারের ঈমান তখন ঠিক থাকে যখন তার আমানত ঠিক থাকে। আর আমানত যদি নষ্ট করে দেয় তার ঈমানটাও নষ্ট হয়ে যায়। লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানটা আমাদের টিকে রাখতে হবে, সব ধ্বংস হয়ে যাক ঈমানটাকে নষ্ট করা যাবে না। ঈমানটা টিকে রাখতে হবে, তবে ঈমানের পরীক্ষা আবার আসে না ভাই, আসতে বলবেন না ছেড়া ভাই। পরীক্ষা না দিলে জান্নাত পাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বান্দাকে আর ফেস্তে ফাম প্রয়োগ করে প্রশ্ন করছে, আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমানা ওয়া হুম লা ইউফতানুন। মানুষের কি ধারণা, মানুষের কি ধারণা, মানুষের কি ধারণা, ঈমান এনেছি এই শব্দের উপর বলি আমি তাকে ছেড়ে দেব না, না অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, যেমন করে পরীক্ষা করেছে আগের আমার বাচ্চা বান্ধবীদেরকে আমি পরীক্ষা করেছি। কার কথা এটা? আস্তে বলবেন না, কার কথা? যে ঈমানদারের জীবনে পরীক্ষা নাই তার ঈমান আনাই হয় নাই, তার ঈমান আনাই হয় নাই। ঈমান জানবে তার পরীক্ষা হবেই হবে। এমন কোন পয়গাম্বার নাই যার জীবনে পরীক্ষা নাই, প্রথম মানুষটাই বড় বিপদে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, জমিনে পড়লে চোখের পানি ফেলে ফেলে কার কাছে কাঁদে? আস্তে বলবেন না, কার কাছে? জান্নাতে দুজন থাকলেন, দুনিয়ায় এসে দুজন দু জায়গায় পড়ে গেলেন, আল্লাহ তারা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন চোখের পানিতে, দাড়িগুলো ভিজে যায়, দাড়িগুলো ভিজে যায়, রাত পার হয়ে যায়, সেজদার ভিতরে অজুর যারা কান্নায় আমার কান্নায় ভেঙে পড়ুন আদম আলাইহিসসালাম। তাফসীরে এসেছে 300 বছর পর্যন্ত শুধু চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে দোয়া পড়ে কেঁদেছেন সেই দোয়াটা কোরআনে আসে না নাই। আদম সন্তানরা তোমরা এই দোয়াটা পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নফসের উপরে জুলুম করেছি আমাদের জুলুম আসলে নাই বলে আসতে বলবেন না, আসলে নাই। বিড়ি খাওয়া কি? ইটের ভাটা ফেল আছে না নাই? উম্মতে মুহাম্মাদি আজকে সিম্পল এই কাজটাই ছাড়তে পারে না। হজে গেছিলাম এবছর, অনেক হাজি মাগরিবের নামাজ পড়ে হারাম থেকে বের হয়ে টানতেছে দেখি আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আমার দেশের বহু হাজি সাহেব, দেশের বহু হাজি সাহেব, দেশের বহু মাগরিবের নামাজ মসজিদ থেকে আদায় করে বাইরে গিয়ে টুপি আস্তে করে খুলে নেয়, এদিক সেদিক তাকার বিড়ি টান মারে, আছে না নাই? আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কিসের ভয়ে? মানুষ আপনাকে হাজি সাহেব বলবেন, দেখো হাজি কিরকম বিড়ি টানা টানে। আপনি তো মানুষকে দেখে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আপনি যে বিড়ি খাচ্ছেন বিড়ি টান দিয়ে, কোন ডাক্তার কি বলে স্বাস্থ্য ভালো হয়? বলে বলে ডাক্তার বলে আপনার লাংস নষ্ট হয়ে যাবে, আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে যাবেন, ক্যান্সার আক্রান্ত হসপিটাল গুলোতে আপনি যান, ম্যাক্সিমাম রোগী পাওয়া যায় লাংসের ক্যান্সার হয়েছে, এই লাংসটা আক্রান্ত হলো টান দেওয়ার কারণে বিড়ি টানে, সেই টান গুলো দেয় কি জম্বের মতো টান আছে না? একটা ধোয়া তিন তালায় আছে না? আবার সুপ টান না? আবার সুপ টান কত টান? প্রতি টানে তৃপ্তি, আদি টানে তৃপ্তি, আদি টানে তৃপ্তি আছে না? আছে না? আছে না? আমার ভাইরা, আমার ভাইরা এই যে বিড়িটা টান দিল, লাংস নষ্ট হয়ে গেল, বিড়ি টান দিল কে আর নষ্ট করলো কে? লাংস কে নষ্ট করলো? আল্লাহ না, আল্লাহ কইছে, আল্লাহ লাংস নষ্ট করছে, বিড়ি খাবে না আপনি আর দোষ দিবেন আল্লাহরে?
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব, আমাকে সময় দিতে হবে আজকে। সবাই সময় দিবেন তো, কেউ যাবেন? যাবেন কি হাত তোলেন, যাবেন কি হাত তোলেন, যাবেন কি হাত তোলেন? যে কজন হাত তুলেছেন তাদের ঘুম ধরছে, রাত হয়েছে তো? তবে আমরা অবশ্যই আজকে সময় দেব। রাজি আছেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পয়গাম্বর কি টানাটানি করেছেন? কিন্তু আমার দেশের মুসলমানদের টান দেখে মনে হয় এটা মানে সুন্নতি ইব্রাহিম, মানে জাতীয় টান, সবাই টান, ঠিক আছে? আসেন না বলেন তো, এই নেশাগুলো ছেড়ে দিতে হবে, সকল প্রকার নেশা হারাম করে দিয়েছেন। কে বলো? আল্লাহ হারাম করে দিয়েছেন, নেশা করা যাবে না, নেশা করা যাবে না, নেশার কাছে যাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না। আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ডাক দিয়ে বলেন, হুজুর নিষেধ করেন, একটু মাদকের বিরুদ্ধে কথা বলবেন। আমি বলি, ও স্যারেরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে বলছেন ভালো কথা, মাদকের বিরুদ্ধে শুধু ওয়াজ করলে হবে না, মদের ফ্যাক্টরিও বন্ধ করে দিতে হবে, ঠিক কি না? শুধু ওয়াজ করলে বন্ধ হবে না, শুধু ওয়াজ করলে মদের দোকান বন্ধ হবে না, মদের লাইসেন্স বাতিল করে দিতে হবে, ফ্যাক্টরি অফ করে দিতে হবে। আমার ভাইরা, এরপরে জেনা বন্ধ হবে কেমনে, ধর্ষণ বন্ধ হবে কেমনে? একটা মেয়ে যত সুন্দরী মেয়ে, আজকে সমাজের জন্য তত বড় ফেতনা, ঠিক কিনা বলেন? সুন্দরী সুন্দরী মেয়েরা, সুন্দরী মেয়েরা, এরা এদের সৌন্দর্য কি মা ঠিকই রেখে, এটা কি হালকা করে বাইরে ওপেন করে তারা বাইরে অবাধ চলাফেরা করছে, কোনো বাধা নাই? বরঞ্চ যে মেয়েটা বোরকা পরে তাকে সন্দেহ করে মনে করে, এটা বুঝি মৌলবাদী? কাপড় চোপড় খুলে বের হচ্ছে, অর্ধনগ্ন হয়ে বের হচ্ছে, পুরুষকে আকর্ষণ করার জন্য এমন জাতীয় অর্ধলগ্ন পোশাক পরে আপনি যে বের হলে, আপনি বের হচ্ছেন, এটা আপনার জন্য মারাত্মক অপরাধ। এবং এই সমস্ত বেহায়াপনার কারণে সমাজে অপরাধ কমবে না বাড়বে? আস্তে কমবে না বাড়বে? বাড়বে। আপনাকে ঢাকতে হবে, আপনাকে ঢাকতে হবে, আপনি ঢাকবেন না, বিপদের সম্মুখীন হয়ে যাবে, সম্মুখীন হয়ে যাবে। এই পর্দার বিধান তো আল্লাহ নিজে দিয়েছেন, এটা কোনো হুজুরের বিধান নয়, এটা কোনো ব্যক্তির বিধান নয়। মেয়েদেরকে আল্লাহ পাক পর্দার মধ্যে থাকতে বলেছেন, হুকুমটা কার? আসতে বলবেন না কার? এই পৃথিবীর যত দামি দামি সম্পদ, দামি দামি সম্পদ, যত দামি সম্পদ তত দামি, তত বেশি সিক্রেট, তত বেশি সিক্রেট, তত বেশি গোপনীয়তা, বেশি গোপনীয়তা, তত বেশি মুক্তা থাকি ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে, সেই সাগরের তলের ঝিনুকের পেটে থাকে মুক্তা। দেখেন কত প্রকার, কত সুরক্ষিত জায়গার মধ্যে কত দামি জিনিস রেখে দিয়েছেন কে? শোনা জানা কেউ এটা কি ওপেন করে রাখে না, তারা সিন্ধুকের মধ্যে রেখে দেয়, আড়াল করে রেখে দেয়। এই পৃথিবীতে যত আকর্ষণীয় জিনিস আছে এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় করেছে আল্লাহ তাআলা নারী সমাজকে। আল্লাহ এই জন্য নারীকে ঢাকতে বলেছেন, তোমরা ঢেকে থাকো, তোমরা ঢেকে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা জিনিসকে আকর্ষণ করে দিয়েছেন, কয়টা? ছয়টা জিনিস কি? সুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. جربني الله أكبر. মানুষের জন্য ছটা জিনিসকে মহাগ্রস্ত করা হয়েছে, এর মধ্যে এক নম্বর হলো নারী। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? খুব আস্তে বলেন, মনে হয় নাই। আছে না নাই? আকর্ষণটা কে দিয়েছেন? আবার পুরুষের প্রতি নারীর টান আছে না নাই? টান না হলে তো সংসার হবে না, টান না হলে তো বংশ বিস্তার হবে না, বংশ বিস্তার। কিন্তু সেই টান তো হওয়া যাবে না, যে টান, সেই টান, যে টান গুলো আমরা দেখি কলেজের বারান্দায়, বারান্দায় গাছের
হাতের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় আছে না এরকম কিছু টান আছে না যুবক যুবতী ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসের সামনে বসে বসে জোড়া যুগল যুগল বসে আছে যখন বলা হয় তোমরা জোড়ায় জোড়ায় কেন কে আল্লাহ জোড়ায় জোড়ায় বানায় সেই জোড়া জোড়ায় জোড়ায় বসে আছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এদেরকে বিত্রাঘাত করতে বলেছেন কি করেছেন মিয়াতে জালদা আছে না মিয়াতে জালদা আছে না এদেরকে পিটাও এদেরকে কি করো পিটাও এদেরকে শাসন করো এদেরকে শাসন করো এদেরকে যৌবন বয়সে কোনো ভুল হয়ে গেছে অবিবাহিত কোনো যুবক যুবতী যদি কেউ জেনার কাছে লিপ্ত হয় তার শাস্তি এক রকম বিবাহিত জীবনে যদি কেউ জেনার কাছে লিপ্ত হয় তার শাস্তিটা অন্য রকম আল্লাহ লেভেল করে দিয়েছেন কিন্তু আজকে সেই শাস্তি দিবেন যখন বরঞ্চ ছেলেরা মেয়েরা শিক্ষকের সামনে আসতে করে ক্যাম্পাসের সামনে বসে বসে গল্প করে শিক্ষক পাশে দিয়ে বলে পাশে দিয়ে যায় আর বলে ভালো কইরা করো আমরাও করে আসছি আছে না নাই আসতে বলবেন না ছেলে নাই এগুলো শিক্ষক নয় শিক্ষক নামের কলঙ্ক মাদ্রাসায় যান মাদ্রাসায় যান মাদ্রাসায় পাওয়া যাবে এমন মাদ্রাসায় পাওয়া যাবে এমন মাদ্রাসায় কখনো পাবে না কখনো কোরআন তো তা শেখায় না কোরআন তো তা শেখায় না কোরআন তো তা শেখায় না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা সমাজে দুইটা আদর্শ লালন করে মানুষ একটা হলো সঠিক আদর্শ আরেকটা হলো ব্যাঠিক আদর্শ সঠিক আদর্শের বাস্তব নমুনা কেউ নন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা তার আদর্শকে লালন করব জীবনের এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আরেকটা আদর্শ হলো আরেকটা আদর্শ হলো আরেকটা আদর্শ অনিসলামী আদর্শ অনিসলামী আদর্শ অনিসলামী চেতনা লালন করে চেতনা লালন এমন কিছু লোক আছে সমাজে যারা ইসলামকে নির্মূল করে দিতে চায় এমন সংস্কৃতি চালু হচ্ছে আমার দেশে স্বস্ব ধর্ম পালন করো স্বামী স্ত্রী হয়ে যাও স্ত্রী হয়ে যাও আছে না নাই আছে না নাই অনেক সুশীল সমাজের দাবিদার সমাজের দাবিদার তাদের ফ্যামিলিতে তাদের ফ্যামিলি ছেলেটা মুসলমান বউটা হিন্দু বউটা মুসলমান ছেলেটা হিন্দু খ্রিস্টান আছে না নাই আছে আমার দেশের পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান দাঁড়িয়ে বলছে মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে আমার ছেলে বউ ঢাকায় যখন থাকে তখন সে পাঁচ অক্ত নামাজ পড়ে আবার যখন কলকাতায় যায় তখন সে পূজাও করে কত সুন্দর ধর্মের প্রচার দেখছে বলে যে এটাই তো ধর্মের স্বাধীনতা যাদের কাছে পূজার নামাজ সমান তারা মুসলমান হতে পারে না মুনাফিকের বাচ্চা যখন একদিকে মোড় নাও একদিকে মোড় নাও একদিকে মোড় যখন একদিকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আজকে আমরা সিদ্ধান্ত নেব আদর্শ কোন আদর্শ মানব না আদর্শ মানব রাসূলের আদর্শ এক জায়গায় না সব জায়গায় যে আদর্শ মানতে বলছেন কে সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সদর করে বলছেন সদর করে বলছেন আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য এমন একজন ব্যক্তিকে আদর্শের নমুনা বানিয়ে দিয়েছি যার চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয় নাই পৃথিবীর কোন প্রতিষ্ঠান দেয় নাই যে ব্যক্তির আদর্শ যে ব্যক্তির চারিত্রিক সনদ আমি আল্লাহ নিজে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা بمجنون وإن لك لأجرا خير ممنون وإنك لعلى خلق عظيم নবী হে আপনাকে মানুষ পাগল বলে আপনাকে মানুষ সম্মান বলে আপনাকে মানুষ জাদুঘর বলে যে যেটাই বলে বলুক আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই আপনি হলেন সুবহান চরিত্রের অধিকারী জোরে বলে সুবহানাল্লাহ
রাসূলকে লেস কাটা বলে রাসূলকে নির্বংশ বলে রাসূলকে প্রতারক বলে রাসূলকে নতুন ধর্মের প্রবর্তক বলে রাসূলকে কবি বলে জাদুকর বলে কত গালি গালাজ রাসূলকে দেওয়া হলো আল্লাহ তাআলা সমস্ত গালির প্রতিবাদ দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন রাসূল আপনাকে আমি কি দিয়েছি আপনি শুনুন ইন্না বলেন ইন্না আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি যা পৃথিবীর কাউকে দেই নাই অতএব আপনি নামাজ পড়ুন কার নামে আস্তে বলবেন না কার নামে আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন আপনি কুরবানি করুন আর আপনাকে যারা বলবে লেস কাটা তারাই হলো প্রকৃত পক্ষে লেস কাটা ধমক দিয়ে কে কথা বলছে কে কথা বলছে কাফেরদেরকে আল্লাহ ছাড়েন নাই আবুল হাম নবীর আপন চাচা হওয়ার পরেও রাসূলকে সে গালি দিয়েছিল তার বউ তার বউ গালি দিয়েছিল উম্মে জামিলা আমার নবীর অত্যন্ত কাছের স্ত্রী খাদিজা তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল হাবের বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি আপন চাচা আবুল হাব তার বাড়িতে দোতলা ছিল আমার নবীর বাড়িতে একতলা বিশিষ্ট ছিল দোতলার ছাদে উঠে উম্মে জামিলা করত কি প্রত্যেকদিন সকালবেলা বাড়ির যত ঝুটা ঝাটা আছে যত ময়লাগুলো আছে আবর্জনাগুলো আছে ছাদের উপরে উঠে একসঙ্গে ঝাঁকা পড়ে আমার নবীর প্রাণপ্রিয় খাদিজার মাথার উপরে যখন নিক্ষেপ করত প্রত্যেক দিন এই কাজটা করত আমার নবীজি কোনদিন দেখেন নাই তবে একদিন আমার নবীজির দৃষ্টিগোচর হয়ে গেল রাসূল বলছেন খাদিজা আমার কত বড় নসিব আমার কত বড় পদ নসিব আমি আমার ভালো প্রতিবেশী পাই নাই তোমার মাথায় উম্মে জামিলা এইরকম আবর্জনা গুলো নিক্ষেপ করলো তোমার দারুণ কষ্ট হয়ে গেছে তুমি আমাকে তো কোনদিন বলো না এবার খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রতিবেশী আমার সঙ্গে কেমন আচরণ করলো এই কথা আমি বলবো কখন আপনাকে আপনি তো দাওয়াতে মিশনে ব্যস্ত হয়ে পড়েছেন এটা কোনো বিষয় নয় কিন্তু আল্লাহ সহ্য করতে না পেরে বলছেন আমার হাবিব আপনার কলিজ আপনার প্রাণের মানুষ খাদিজাকে কষ্ট দিল যে মহিলা আমি তার বিরুদ্ধে গজবের আয়াত নাযিল করে দিলাম আল্লাহ গজবের আয়াত নাযিল করে দিয়েছেন ছাড়েন নাই রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে করেছে তাদেরকে আল্লাহ একটাও ছাড়েন নাই সবাইকে খতম করে দিয়েছেন কে আজকের সমাজেও যারা সেই নবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাও টিকবে না তারাও খতম হবে হবে না হবে না নদীর জোয়ারও আসে ভাটাও আসে ঠিক কিনা হয়তো আজকে ওদের জোয়ার একদিন ভাটা আসবে সেই ভাটিতে বঙ্গোপসাগরে চলে যাবি তোরা দিন আসবে জোরে বলি ইনশাআল্লাহ হকের বিজয় কে দিবেন আস্তে বলো হকের বিজয় কে দিবেন আল্লাহ আছেন না নাই কম দেখেন হ্যাঁ কম দেখেন কম শোনেন কম বোঝেন নাস্তিকদের চিন্তা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ সিনরে ধরছে করোনা কি ধরছে করোনা ধরছে এক ভাইরাস এই সিনসার পর্দার বিরুদ্ধে কঠোর হয়েছিল নিকাব টেনে ছিড়েছে মুসলমান উইঘুর প্রদেশে আল্লাহ বলছেন তুই নিকাব টেনে ছিড়ছিস এমন এমন নিকাব দিলাম 24 ঘন্টার নিকাব পরে নারী পুরুষ পর দুটোই সম্মানিত ভাইয়েরা আল্লাহর ধরা ছোট ধরা না বড় ধরা ছোট ধরা না বড় ধরা আল্লাহ থুললে ছাড়ে না কিন্তু সহজে ধরে না ধরে না আল্লাহ সহজে ধরে না ধরলে ছাড়ে না ধরলে জব্বারকে ডাকতে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائه
سيجزون ما كانوا يعملون আমার অনেকগুলো নাম আছে সেই সমস্ত নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমার আল্লাহর অনেকগুলো নাম আছে না নাই বলেন আছে এতগুলো নাম খুঁজে পায় না নাম খুঁজে পায় আছে না এটা কোন ডাকা হলো বলো এটা কোন ডাকা হলো বলো ইল্লাল্লাহ আছে না নাই আছে না নাই হু আল্লাহর নাম নেব আমরা আল্লাহর নাম দিয়ে দিয়েছেন নাম আল্লাহর আছে না নাই ওই নাম ধরে তোমরা ডাকো আবার এমন ডাকা ডাকে সিগারেট তোমার জিকির ওই বাঁশ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যেতে পারবে না ঠিক কিনা আফদলুল জিকরি তিলাওয়াতু কোরআনের সঙ্গে সম্পর্ক নাই এরকম মুসলমান বাংলার জমিনে নাই তো আছে না নাই সম্মানিত ভাইয়েরা রসূলকে মারার জন্য যে লোকটা যায় কোরআনের ছাত্র হয়ে গেল নবীর ছাত্র হলেন হীরকখন্ড হয়ে গেল জান্নাতের সংবাদ জানিয়ে খুব ভালোই তো কথা খুব সুন্দর সিক্রেট কথা বলেছে ভালো আলহামদুলিল্লাহ তবে কেউ যাবে না আপনারা যদি সবাই হেবে উঠে যান তাহলে একটু বসুন একটু ধৈর্য ধরে থাকি জোরে বলি ইনশাআল্লাহ যখন মক্কায় মদিনায় যাই তখন পানি কম খাই পানিটা কম খেয়ে ঢুকি একেবারে জোরে হারামের ভিতরে মানে পানিটা কম খুব মেপে মেপে খাই কারণ পানি খাওয়ার আগে চিন্তা করতে হবে ছাড়তে হবে ঠিক আছে না বলেন এই জন্য হারামের ভিতরে আমি দুই হারামে যখন যাই জোহরের নামাজ ফজর পড়ে তো আসি হোটেল আসার পর জোহরে যখন ঢুকি তখন থেকে খাওয়া মেপে মেপে খাই কারণ এক জোহরে এশা তো কভার করতে হয় এই জন্য মাহফিল আসার সময় একটু প্ল্যান করা লাগে এখন যদি স্যার গ্লাস একসঙ্গে মারেন তাহলে তো কাম হবেই মাহফিল আসার সময় একটু চিন্তা করা দরকার আছে না যেন ঠালা ঠিক আছে না একটু বসো আর মানে আমি আর বলবো একটু ধৈর্য ধরুন জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে শেষ তক থাকার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আমার আসতে একটু আজকে দেরি হয়েছে আরো আগে আসলে আমি আরো আগে উঠতে পারতাম এটা আমারই বিলম্ব হওয়ার কারণে এটা হয়েছে কারণ মাহফিল ঠিক তো আগে ভাগে শেষ করলে নামাজ ঠিক হয় ওয়াজ ভালো হয় সবকিছু ঠিকঠাক মতো হয় ঠিক না তো যাই হোক একটু যখন দেরি হয়েছে আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি আমাদের আদর্শ একজন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তার ছাত্র হচ্ছেন কে আবু বকর ওমর ওসমান আলী পৃথিবীর কোন ইউনিভার্সিটি এমন ছাত্র বের করতে পারবে আসতে বলবেন না পারবে আল্লাহ
ওরের অমরের মতো শাসক পাওয়া যাবে না। মহাত্মা গান্ধী ভারতের একজন মানে সমস্ত হিন্দুদের অবিসম্বাদিত একজন নেতা। শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক হয়ে তিনি বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে অমরের মতো একটা শাসক দারুণ দরকার। সম্মানিত ভাইয়ের অমর কি ছিলেন, কি ছাত্র হলেন নবীজি, কোরআনের ছাত্র হলেন, আল্লাহ এমন শাসক, এমন শাসক অর্ধ দুনিয়া চালা, অর্ধ দুনিয়া চালা, তার সামনে প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, একা একা রাস্তায় ঘোরে, একা একা রাস্তায় ঘোরে, কাউরে লাগে না, কাউরে তিনি কাকে নিয়ে থাকেন, তিনি কাকে নিয়ে ঘোরেন, কাকে নিয়ে ঘোরেন, আর এখন একটু নেতা ফেতা হলেই একটু নেতা ফেতা হলে প্রোটোকল পাঠাবে, তো প্রোটোকল পাঠাবে, অবক থানাকে ফোন করো, একটা ফোর্স পাঠায় দি, আছে না নাই, আছে না নাই, আছে না নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, যত বড় নেতা তত বড় সিকিউরিটি, হাজারো সিকিউরিটি থাকার পর আবার এদিক তাকায় ওদিক তাকায়, না জানি কোন দিক দিয়ে কে মারে দেয়, সোরের মন কি, সোরের মন কি, সোরের মন কি, ওমরে ফারুকের কাউকে লাগে না, ফারুকের কাউকে লাগে না, কাউকে লাগে না, কাউকে লাগে না, তিনি একমাত্র ভরসা করেছেন কার উপর, আল্লাহর উপর। কি শাসক তিনি ছিলেন, সবাই ঘুমায় তিনি জেগে থাকেন, সুবহানাল্লাহ বললো, সুবহানাল্লাহ। শাসন ক্ষমতা পাওয়ার আগে সুস্থ সুষম দেহের মানুষ ওমরে ফারুক, ক্ষমতা যখন পেলেন দিন দিন শুকে যাচ্ছেন, তাকে বলা হলো ওমর, আমির মাস আপনি শুকাচ্ছেন কেন, আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন কেন, কান্নায় ভেঙে পড়ে বলছেন তোমরা আমাকে দায়িত্ব দিয়ে ভুলে গেছো, তোমরা আমাকে দায়িত্ব দিয়ে আমাকে ভুলে গেছো, তোমরা ভুলে গেছো, তোমরা আমি যে দায়িত্ব পেয়েছি দায়িত্ব আমাকে আজকে স্বাস্থ্যহীন করে তুলেছে, আমার ঘুম হয়ে গেছে, আল্লাহু আকবার। যার অনুভূতি হলো ফোরাতের তীরে একটা কুকুর অনাহারে মারা যাবে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে উটের পা পড়ে পা ভেঙে যাবে, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, এটার জন্য কেমতের দিন আমি ওমর, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আজকে মানুষ রাস্তায় পড়ে থাকে, দেখার কেউ নাই, ঠিক কি না, ঠিক কি না, বিশ্বের অন্য একটা দেশ থেকে কিছু প্রতিনিধি এসেছে মদিনায়, ওমরে ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার দরবার খুঁজতেছেন কিন্তু দরবার খুঁজে পায় না, দরবার খুঁজে তার বাড়ি খুঁজে পাচ্ছে, তার বাড়ি খুঁজে পাচ্ছে, বলো হলো আমিরুল মুমিনের বাড়ি কোথায়, বাড়ি কোথায়, কেউ বলতে পারে না, বলতেছে উনি তো নাই, উনি তো স্পেশালি স্পেসিফিক ভাবে কোথাও তিনি থাকেন না, তিনি অবস্থান করেন যখন যেখানে সেখানে তিনি রাতটা কাটিয়ে দেন, দেখুন তো ওইদিকে আছে কিনা, তো ওইদিকে খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে ওমরে ফারুককে দেখার, তিনি একটা গাছের নিচে, খালি গায়ে হাতের ভিতরে একটা ছোট্ট লাঠি থাকতো, তার আস্তে করে তিনি ঘুমিয়ে পড়েছেন, বাজে করে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে জাগা পেলেন, ঘাম দিয়ে পিঠটা বালু দিয়ে আটকে গেছে, সামনে দাঁড়ায় সালাম বিনিময় করে বলছেন তোমরা কারা, কি জন্য এসেছো, সঙ্গে সঙ্গে বলা হলো আপনার পরিচয়টা কি, এবার তিনি বললেন আমি তো আমিরুল মুমিনীন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত সামনে দাঁড়ানো ব্যক্তিগুলো চোখের পানি আটকেতে না পেরে বলছে এই আদর্শই তো আমাদের দরকার, আমরা দেরি করলাম না, আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে শুরু করে নিয়াম, শুরু করে নিয়াম, মৃত্যুর দিন পর্যন্ত ওমরে ফারুক সচরাচর রাতের বেলা ঘুমাতেন না, তিনি জনগণকে দেখার জন্য বের হতেন প্রত্যেক রাতে, আবার ইমামতির দায়িত্ব পালন করতেন, ইমামতি নিজেই করতেন, ইমামতি নিজেই মসজিদের দায়িত্ব তিনি পালন করতেন, মসজিদে নববীতে তিনি নামাজে দাঁড়াতেন, রসুল যে জায়গায় নামাজে দাঁড়াতেন, ওমরে ফারুক সেই জায়গায় দাঁড়াতেন, নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার পরিবারের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, তিনি প্রত্যেক রাতে এশার নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে চট করে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকে বলতেন স্ত্রী আমাকে খাওয়ায় দাও, কিছু খাবার যৎকিঞ্চিত গ্রহণ করতেন, ওই যে ঘর থেকে বের হয়ে পড়তেন, কাউকে ডাকতেন না, একাকী তিনি জনগণকে দেখার জন্য তিনি বের হয়ে যেতেন। একটা রাতের কথা মনে হলো আমার এই মহৎ আদর্শ কাকে বলে দেখেন, নবজি কি আদর্শ শিখিয়ে দিয়েছেন তাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে এশার নামাজটা পড়ে তিনি বের হলেন,
বের হয়ে প্রতিবেশীকে দেখার জন্য তিনি বের হয়েছে হঠাৎ করে দেখতে পেলেন একটা বাড়ির ভিতরে বেশ কিছু বাচ্চার কান্নার আওয়াজ সেই কান্নার আওয়াজ শুনে তিনি বাড়িতে গিয়ে নক করলেন মহিলাকে ডাক দিয়ে বের করলেন বাচ্চার মা কে ডাক দিয়ে বের করে তুমি কেমন মা তোমার সন্তানের কান্না থামাতে পারো না সঙ্গে সঙ্গে তিনি বলছেন স্বামী তো আমার নামে বিধবা মানুষ বাড়িতে কোনো রান্না বান্না করার জন্য কোনো সামগ্রী খাদ্য সামগ্রী আমার ঘরে নাই ওমরে ফারুক লজ্জা পেয়ে গেলেন দেরি করলেন না কাল বিলম্ব করলেন না সোজা চলে গেলেন খাদ্য গুদামে ম্যানেজারকে বললেন ম্যানেজার এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো এন্ট্রি করা হলো এবার বললেন ও ম্যানেজার তুমি আমার পিঠাটার বস্তা তুলে দাও ম্যানেজার থরথর করে কাঁপেন বলে আমির মুমিনিন কেমন হয় বেয়াদবি হয়ে যায় আপনি বলুন আমি নিজ দায়িত্ব আমি পৌঁছায় দেব ওমরে ফারুকের চোখ লাল হয়ে গেছে বড় হয়ে গেছে বললেন ম্যানেজার কেমতের দিন আমার আমল নামা তোর পিঠে যাবে নাকি তোর পিঠে যাবে নাকি আমার পিঠে তুলে দি এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার সামনে আসতে করে রেখে দিয়ে বললেন ও বিধবা চরম ভুল হয়ে গেছে আমার আমার তুমি মাফ করে দিও বান্দার হক আমি রক্ষা করতে পারি না আবার যখন তোমার খাদ্য ফুরে যাবে আমি ওর নিজেই তোমার ঘরে পৌঁছায় দেব আবার তিনি আরেকবারের দিকে রওনা করলেন ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন ভিতরে কে যেন কান্দি মহিলার কান্নার আওয়াজ ভিতরে ঢুকতে পারেন না কারণ তিনি জানতে চাইলেন কেন কান্দে কি জন্য কান্নাকাটি করছে একজন বলে ফেলল বাড়ির ভিতরে একজন মহিলার পেটে বাচ্চা ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে কিন্তু ধাত্রী না থাকার কারণে সন্তান ডেলিভারি হচ্ছে না ওপরে ফারুক কফি রাতে কাকে বলবে তিনি দেরি করলেন না সেখান থেকে আসতে করে বাড়িতে ফিরলেন বাড়িতে এসে স্ত্রীকে বলছেন আমরা কিন্তু শাসক নই আমরা হলাম জনগণের খাদে এই ঘরের ভিতরে একজন নারীর অনেকক্ষণ ধরে সন্তান ডেলিভারি হয় না দারুণ যন্ত্রণায় সে কান্নাকাটি করছে আল্লাহ না করুন সন্তান অথবা সন্তানের মা যদি মারা যায় যে কোনো একজন যদি মারা যায় কেমতের দিন আমাকে খুনের কাতারে দাঁড় হতে হবে আমার তো দায়িত্ব আমার স্ত্রী তুমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করো বউকে থাপ্পি বানায় দিলেন অর্ধ পৃথিবীর শাসন করতো ঘরের মধ্যে ঢুকে দিলেন এরপরে সেই জায়গা থেকে আসছে করে তিনি ছোট্ট একটা ছড়ি নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন মদিনার নিঝুম পল্লীতে নড়াচড়া করছেন ঘোরাফেরা করছেন পায়চারি করছেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার কানের ভিতরে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ তার কানে চলে আসলো কোন এক মহিলা কি যেন গাচ্ছে তিনি এটার উৎস খুঁজে বের করলে ঘরের কাছাকাছি চলে গেলেন ঘরের সামনে চলে গেলেন দরজা বরাবর গিয়ে তিনি শুনতে পাচ্ছেন মহিলাটা গান গাচ্ছিল আরবি দিয়ে কবিতা গাচ্ছিল কবিতার গান সে গানের মন উপযুক্ত হলো একজন নারী একজন পুরুষকে পাওয়ার গান বিরহের গান গাচ্ছিল স্বামীকে পাওয়ার জন্য অথবা পর পুরুষকে পাওয়ার জন্য গান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহের গান শেষ রাতের দিকে একজন মহিলার মুখ থেকে বের হচ্ছে তিনি এটাকে আশ্চর্য মনে করলেন আর মনে মনে চিন্তা করলেন হারে এই ইসলামী জনপদের মধ্যে কোন মহিলাই গানগুলো গায় রাগ বেড়ে গেল তার ভিতরে হঠাৎ করে হিংস্রের মতো আওয়াজ দিয়ে উঠলেন এই ঘরের মধ্যে কোন মহিলা গান গায় মহিলা থমকে দাঁড়ায় গেছে কোন আওয়াজ আর নাই দরজায় নক করলেন দরজায় কোনো সাড়া শব্দ নাই ওমরে ফারুক ভাবলেন না অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়া উপরের চালটাও ছিল খেজুর পাতার বানানো ঘরের পিছন দিকে চলে আসলেন পিছন দিকে চলে এসে আস্তে করে টান মারলেন বেড়া ভেঙে গেল ভিতরে ঢুকলেন দেখতে পেলেন একজন মহিলা সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলা মাথায় কাপড় দেওয়া আছে শালীনতা আছে সামনে প্রদীপ জ্বালায় সামনে দাঁড়ানো ওমরে ফারুক ভিতরে ঢুকে তাকে বলছেন মহিলা তুমি কি জানো না এটা মুসলিম জনপদ তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ গান গাও তো হারাম গান গেলে মানুষের ভিতরে নিফাকতা পয়দা হয় অস্থিরতা তো পয়দা হয় কেন তুমি গান গাচ্ছ এই সময় তো কোরআন তেলাওয়াত করতে পারতে এবার মহিলা বলতেছে আমি গান গাচ্ছি ভালো কথা এটা আমার অপরাধ আমার গান গাই কবিরাতে ঠিক হয় নাই কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকলে এটা কি আপনার ঠিক কাজ হয়েছে নাকি ওমরে ফারুক চুপ মেরে গেলেন এবার মহিলা বলছে শোনেন আমি গান গিয়েছি এটা আমার মারাত্মক অপরাধ হতে পারে কিন্তু আপনি জামার ঘরের মধ্যে ঢুকলে একটু
থেকে আপনি একটা দুইটা তিনটা নয় পর পর চার চারটা দোষ করে ফেলেছেন কি কি দোষ এবার আমাকে তুমি খুলে বলো এবার বলতেছে নাম্বার 1 যুবক তুমি ঘরের মধ্যে ঢুকছো সালাম দিছো না কি না সালাম তুমি দাও নাই সালাম তুমি অনুমতি নিয়েছো না কি না অনুমতি না নাই নাই তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো দরজা খুলি নাই তুমি আমার বেড়াটা ভেঙে ভিতরে ঢুকলে বান্দার হক বান্দার সম্পদ নষ্ট করে ফেললে নাম্বার 4 হলো আমি একজন পরপুরুষ আর আমি একজন পর নারী আপনি একজন পর পুরুষ আমার ঘরের মধ্যে কেউ নাই আপনি আমার পর্দার খেলাফ করে ফেলেছেন এই চারটি ভুল আপনি করে ফেলেছেন ওমর ফারুক নিজের পরিচয়টা গোপন করে বলছেন ও মহিলা চারটি ভুল যে হলো এই চারটি ভুলের জন্য তুমি কি করবে এবার বলতে আগামী কালকে সকাল বেলা আমার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে মানহানির মামলা দায়ের করব মামলা দায়ের করব কার সামনে বলতেছেন কার সামনে বলতেছেন আস্তে বলবেন না কার সামনে কয় ওমরের সামনে বলে মানহানির মামলা দায়ের করব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এবার মাথা নিচু করে এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন তুমি ওমরের পার্লামেন্টে মানহানির মামলা দায়ের করবে কিন্তু আমার তো জানা মতে ওমর লোকটা ভালো না ওমর লোকটা ভালো না এবার মহিলা খেপে গিয়ে বলছে শোনো ও আল্লাহর গোলাম তুমি তো চারটা ভুল করলে না তুমি আরেকটা ভুল যোগ করলে তুমি কার বিরুদ্ধে কথা বলছো কার বিরুদ্ধে কথা বলছো তোমার তো সাহস কম না তো সাহস কম না এই জামানার এই সর্বশ্রেষ্ঠ শাসক সর্বশ্রেষ্ঠ শাসক অন্যায়ের প্রতিবাদী অন্যায়ের প্রতিবাদী অন্যায়কে যিনি মোকাবেলা করেন যিনি মোকাবেলা করেন অন্যায়কে যিনি প্রতিহত করেন যিনি প্রতিহত করেন বাতিলের তিনি আতঙ্ক ওমরের বিরুদ্ধে আপনি আমার সামনে কথা বলতেছেন দোষ তো আরেকটা করে ফেললেন ওমরের ফারুক নিচের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ এই বাতিলের কথা তুমি আল্লাহ কবুল করো জোরে বলুন সুবহানাল্লাহ তারা জনগণ থেকে সার্টিফিকেট নিয়েছেন জোর করে নারী হৃদয় থেকে বলেন 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 এখন সার্টিফিকেট নাই জোর করে নারী হৃদয় থেকে ক ভালো ক ভালো তুই বল আমি ভালো তুই বল আমি ভালো কিনা কিনা কে কতটুকুন জনপ্রিয় কতটুকুন জনপ্রিয় শুধু প্রশাসন সারা রাস্তায় নামো প্রশাসন সারা রাস্তায় ঠিক কিনা ঠিক কিনা জনপ্রিয়তা বুঝাই দেবে আল্লাহ ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ বুঝাবে জনগণ বুঝাবে ঠিক কিনা ঠিক কিনা ওয়াজ কি শুধু আমি করি জনগণ করে বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর না নামটা একটু পাল্টান দাও খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ হযরত ওমর বলছেন মহিলা ওমর বলছেন মহিলা ওমর বলছেন মহিলা তুমি কি আসলে সত্যি মামলা দিবে অবশ্যই মামলা দেবো আপনি দেবো না মানে আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন ঘরের মধ্যে ঢুকেছেন আমি আপনাকে ছাড়বো না ওমর ফারুক বলছেন আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা ঠিক আছে ভালো তুমি গান গাও কেন তুমি গান গাও কেন তোমার গান গাওয়ার লক্ষ্যটা কি আমার দেশে গান আছে না নাই আমার দেশে গান আছে না আমার দেশে যারা গান গায় তাদের খুব দাম ঠিক কি না ঠিক কি না যারা একটু ছক্কা মারে তাদের খুব দাম আচ্ছা এটার এই মানে এটা এই কাজের মধ্যে ওর অভিজ্ঞতা কি কি অভিজ্ঞতা তাকে এই অভিজ্ঞতাই তাকে নিয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন আমার কথা কি বুঝতেছেন এই অভিজ্ঞতা দিয়ে কি জাতির নেতৃত্ব দেওয়া যায় কোন জাতির নেতৃত্ব দেওয়া যায় জাতির নেতৃত্ব দিতে হলে জানতে হবে কোরআন জোরে বলেন ঠিক কি না ঠিক কি না শিক্ষার প্রয়োজন শিক্ষার প্রয়োজন জ্ঞানের প্রয়োজন জ্ঞানের প্রয়োজন জ্ঞান অর্জনের নেতৃত্ব নিতে হবে জ্ঞান অর্জনের নেতৃত্ব আসবে কিন্তু আজকে আমার দেশে নেতৃত্ব আসে হলো ছক্কা মারলে কি মারলে ছক্কা মারলে নেতৃত্ব আসে আর গান একখান ফাটাইয়া দিলে বন্ধু যখন ইউসুফ হইয়া আমি জুলেখারে ধুইয়া কেমন করে সুট্টা যায় ফাটটা যায় বাস হয়ে গেছে ঠিক কি না ঠিক কি না ওই দেন পিছন দেখো ঠিক পিছন দেখো ঠিক পিছনে কি আছে খুব ভালো আপনারা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমান তিনি বলছেন তুমি কি সত্যি মামলা দিবে হ্যাঁ অবশ্যই মামলা দেব আমি আপনাকে ছাড়বো না এবার তিনি বলেন তুমি কেন গান গাও কবি যে গান গাবো না গান গাওয়ার শক্তি আছে গান গাওয়ার কারণটা কি বলো এবার মহিলা বলি গান গাওয়ার কারণ হলো আজ থেকে চার মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার নতুন নতুন বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমার স্বামীকে আমি বছররাত সহ তিন থেকে চার রাত কাছে পেয়েছিলাম এরপরে আমার স্বামীর কাছে ওমরে ফারুকের লোকজন চলে এলো আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল ইসলামের জন্য দ্বীনের জন্য আমার স্বামীকে নিয়ে গেছে আজ চার মাস গত হতে চলে আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে না আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন সংবাদটা আমাকে কেউ বলল না রাতের বেলা আমি এসার নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছি রাতের মাঝপথে আমার ঘুম ভেঙে গেল ঘুম হচ্ছিল না ঘুম হচ্ছিল না বারবার আমার স্বামীর প্রেম ভিতরে জেগে জেগে ওঠে সে আমার বৈধ স্বামীকে আমার কাছে পাওয়ার জন্য আমি বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম ওমরে ফারুক মনে মনে চিন্তা করুন আল্লাহ দোষ তো আরেকটা যোগ কথা বুঝলেন কিন্তু মনে ফারুকের তো কোনো দোষ নাই মূলত ওই মহিলা তো ভাবেন নাই জানেন নাই কোন অক্ষরও চিন্তা করেন নাই সামনে মনে দাঁড়ানো কিন্তু মনে ফারুক যে সমস্ত কিছুর প্রধান আসলে ধরার জন্য তার দরজায় পারমিশন লাগবে না তার তো কোনো প্রয়োজন নাই কারণ তিনি হচ্ছেন সবার লিডার সবার লিডার লিডার পুলিশ চোরকে ধরতে আসবে সালাম দেবে নাকি অনুমতি নেবে আমি কি আসতে পারি তোমাকে ধরবো অনুমতি নেবে তিনি তো প্রশাসনের প্রশাসক প্রশাসকদের প্রশাসক তার তো কোনো ভুল নাই তার অপশন থেকে তার কোনো ভুল ছিল না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন শোনো মহিলা তুমি কি সত্যি মামলা দিবে নাকি হ্যাঁ তোমার স্বামীর জন্য তুমি যে কান্দ তুমি যে গান গাও সেই স্বামীকে যদি আগামী কালকে সকালবেলা সূর্যোদয়ের আগে যদি হাজির করে দেই তুমি কি মামলা দিবে নাকি মহিলা মুসকে মুসকে হাসে আর বলে যদি আগে শুধু সূর্যোদয়ের আগে নয় যদি আপনি সূর্যাস্ত পর্যন্ত আমার স্বামীকে আমার সামনে যদি হাজির করেন আপনি দেখো শুধু খালাস মানে জায়গা মতো তিনি নক করেছেন যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ শাসক কাকে বলে শাসক কাকে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমার নবী থেকে তারা শিক্ষা নিয়েছেন আমার নবীজি কি ছিলেন না আল্লাহ পাক আমার নবীর ভিতরে সমস্ত গুণ দিয়েছিলেন শিশুর কাছে যেতেন শিশু হয়ে যেতেন যুবকের কাছে যেতেন যুবক হয়ে যেতেন স্ত্রীর সামনে দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন যোদ্ধাদের সামনে দাঁড়াতেন যোদ্ধাদের লিডার হয়ে যেতেন স্লোগানের প্রয়োজন হতো আমার নবীজি নিজে আগে স্লোগান দিতেন জোরে বলে সুবহানাল্লাহ স্লোগানেও আগে নামাজেও আগে নেতৃত্ব আগে সমাজে কিছু নেতা নেতৃত্ব দেয় সামনে যখন কোন সর আসে তখন কই কর্মীদের তোরা যা আমি পিছনে আসি ঠিক কিনা বলো কিন্তু বদর ও রসুল আগে উহুদেও আগে উহুদ যুদ্ধের দিন সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের কথা কে না জানে সবার তো কম বেশি জানা আছে উহুদ যুদ্ধের দিন আমার নবীজি কি তারা টার্গেট করেছিল সবচেয়ে বেশি সেই যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন কতজন 70 জন শহীদ হয়েছেন সাহাবী আহলে তার মধ্যে আমার নবীর আপন চাচা আমির হামজাও ছিলেন সাইয়্যিদুল শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন নবীর কানে সংবাদ চলে গেছে আমার নবীজি তার লাশ দেখার জন্য সামনে যখন দাঁড়ালেন দেখতে পেলেন কানটা নাই কেটে নিয়েছে চোখটা নাই তুলে ফেলেছে নাকটা তুলে কেটে ফেলে দিয়েছে হাতটা কেটে ফেলেছে পাটা কেটে ফেলেছে বুকটা ফেলে ফেলে বুকের ভিতরে সেই কলেজা বের করে থোকা থোকা ফেলে রেখেছে আমার রসুল অর্ডার দিলেন সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশটাকে এক জায়গায় করে ফেলো আর আব্দুল্লাহ বিন জাহাসের কান নাই নাক নাই তাকেও তোমরা তার সঙ্গে একসঙ্গে দাফন করে ফেলো এই দুজনকে এক কবরে তোমরা দাফন করো কারণ দুজনের লাশটা কত বিক্ষত অবস্থায় পড়ে আছে এই দুইজন বান্দা এই দুইজন সাহাবী আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাক কেটে নিয়েছে আমার কান কেটে নিয়েছে এত বড়
সাক্ষী কি বলে ইসলামের ইতিহাসে শহীদ ঠিক কি না ঠিক কি না আর আমাদের দেশে হিন্দু শহীদ শহীদ আনন্দ কুমার বসন্ত আছে না নাই আমার দেশে হিন্দুরাও শহীদ হয়ে যায় কিন্তু শহীদ হওয়ার জন্য শর্ত হলো এক নম্বর দল করতে হবে কার আসতে বলবেন না কার ইমাম থাকার দরকার আছে না নাই আজকে আমার দেশে ইমাম নাই কিন্তু শহীদের মর্যাদা আমার ভাইয়েরা আমার ভাই শাহাদাত শব্দটা তো এত সহজ কিছু নয় তবে হ্যাঁ যদি কেউ আমার নবীর আদর্শের কথা বলছিলাম নবীজি জিহাদের আদর্শ নবীজি নামাজের আদর্শ আবার আমার নবীজি বউদের সামনে যখন দাঁড়াতেন তখন তিনি স্বামী হয়ে যেতেন সাহাবীদের সামনে খোলামেলা কথা বলতেন সাহাবীরা তো মর্যাদার দিক থেকে আমার নবীর চাইতে ছোট কিন্তু আমার নবীজি তা ভাবতেন না আলা মান আরাফত মান লাম তারিফ নবীজি যাকে দেখতে আগে সুযোগ পেল আগে সালামটা দিয়ে দিতেন জয় বলে সুবহানাল্লাহ ছাত্র শিক্ষককে সালাম দেবে না শিক্ষক ছাত্রকে সালাম করবে বলেন 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 এটা কি সত্য আছে নাকি এটা কি সত্য আছে কোনো শর্ত আছে কোনো শর্ত তো নাই এটা কোনো শর্ত তো নাই এটা ছাত্র শিক্ষককে সালাম দেবে না শিক্ষক কোনো শর্ত নাই তো এখানে কোনো শর্ত নাই তো এখানে যে আগে পাবে সে আগে যারা বলেন সুবহানাল্লাহ মুসল্লি আগে সালাম দেবে না ইমাম আগে সালাম দেবে হ্যাঁ এই তো উত্তর সঠিক হয়েছে যাগে পারে যাগে পারে সে আগে সালাম দেবে যারা বলেন সুবহানাল্লাহ সালামটা আগে দিতে হবে সালাম জাগি দিবে সংকার মুক্ত আর যে সালাম পরে দেওয়ার জন্য নেওয়ার জন্য অপেক্ষা থাকবে সে হচ্ছে অহংকারী এমন লোক আছে না নাই আমার সালাম দে আমার সালাম দে ভাববেন তার ভিতরে কিছু প্রাউড আছে কিন্তু আগে সালাম দিয়ে দিবেন অহংকার মুক্ত হয়ে গেলেন বাবার সন্তানকে সালাম দিবে ঘন ঘন সন্তান লজ্জা পাবে আরে আমার সালাম দে এইটাই হলো আদর্শ এইটাই হলো হযরত আয়েশা সিদ্দিকা বলেন রসুল আমার স্বামী আমি তার চেয়ে কত ছোট আমি আয়েশা রসুলকে কখনো আগে সালাম দিতে পারি নাই রসুল কেমন আগে সালাম দিতে আমি আয়েশা টেরি পেতাম একজন স্বামী রসুলকে আগে সালাম দিতে পারে না সাহাবীর ভিতরে একটা জিদ চাপলো অন্তত একটা দিন তো রসুলকে আগে সালাম দেব টেকনিক করলে মোটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে থাকলে রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন কাছাকাছি যখন চলে আসলেন হঠাৎ করে আচমকা হঠাৎ করে গাছ থেকে গাছের আড়াল থেকে বের হয়ে রসুলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি সালামের জবাবটা সুন্দর করে নিয়ে মুস্কে হেসে মেরে বলছেন সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না ভাবছো যে এরকম টেকনিক করে আগে দিবে আগে সামনে সামনে আসে এরকম সুবহানাল্লাহ কি মডেল কি মডেল বইয়ের সঙ্গে গন্ডগোল লাগে অনেক স্বামী রিপোর্ট করলো আমার বউ ভালো না বলো না বলো বইয়ের সঙ্গে গন্ডগোল লাগে কোন স্ত্রীর সঙ্গে কখনো স্বামীর গন্ডগোল লাগবে না তো সাল্লিমু আলা আহলিহা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সালামটা দিয়ে দিবেন সংসারটা পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সবার সঙ্গে মিশে যেতেন এই যে ছোট ছোট বাচ্চাদের যখন কাছে পেতেন কোলের মধ্যে নিতেন দুই তিনটা একসাথে কোলের মধ্যে তুলে নিতেন চুমা দিতেন স্নেহ করতেন এত আদর করতেন এক সাহাবী দেখলেন ওই সাহাবি দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত চুমা দেন আমার তো অনেকগুলো বাচ্চা একটা চুমা দিন আদর করি না রাসূল বলেন তোর পাশা হৃদয় আমি কি করব কথা বলেন নি তোমার ভিতরে দয়া না আমি কি করব আমি তো আদর ছাড়া থাকতে পারি না আমি তো স্নেহ ছাড়া থাকতে পারি না আমার নবীজি যখন বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে দেখতেন তোমাদের দিওয়ানা হয়ে যেতেন সব বাচ্চাগুলো রাসূলকে ঘিরে ফেলতো আমার নবীজি রুকুতে যখন চলে যেতেন সেজদার করতে যখন চলে যেতেন আমার নবীজির হুসাইন রাদিয়াল্লাহু আমার নবীর ঘরের উপরে শাস্তি করে বসতে বসতে ঘোড়া যা সুবহানাল্লাহ বলবেন না নানা কি বিরক্ত হয়েছেন নাকি আর এখনকার নানা কিছু বিরক্ত আছে না নাই বলে খালি লাঠি দেখে আর সব বরং করে নাতিও মনে মনে কয় তুই মর নানা কুলখানি খাবো ঠিক কিনা বলবেন ঠিক কিনা বলবেন কিন্তু আমার নবী এমন ছিলেন না
নানার সঙ্গে নাতির সঙ্গে মিশে যেতেন, ঘন্টার পরে ঘন্টা কথা বলতেন, আয়েশা সিদ্দিকে মাঝে মাঝে বলতেন, আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার মাঝে 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 ঈর্ষা হতো, হিংসা হতো, রাসূল হোসেনকে এত টাইম দেন কেন, যেরকম সুবহানাল্লাহ এত সময় দিয়ে কথা বলতেন। আমার নবীজি হোসেন কি কোলের মধ্যে একদিন নিয়ে গল্প করছেন, গল্প করতে 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 এক পর্যায়ে আমার নবীর সামনে এসে জিব্রাইল এসে বসে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূল বলছেন, ও নানা আমার সামনে কে এসে বসলো তুমি তাকে চেনো নাকি? বলছে, না না, এই লোকটা আপনার কাছে আসে ঘন ঘন, আসে ঘন ঘন যায়, তাড়াতাড়ি করে আসে, তাড়াতাড়ি চলে যায়, লক্ষণ ভালো মনে হয় না, মতলব তো ভালো না। রাসূল বলেন, কেন মতলব ভালো না? কেন মতলব ভালো না হুজুর? ও না না, আপনার কাছে যত সাহাবীরা আসে কেউ অল্প সময় নিয়ে আসে না, এবং কেউ খালি হাতে আসে না, আপনার সঙ্গে দেখা করার জন্য কেউ নিয়ে আসে উটের দুধ, উটের গোশত, এরপর আপনার সঙ্গে দেখা করার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসে, কিছু উটের দুধ নিয়ে আসে, সাহাবীরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয়, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কৃপণ মার্কা মানুষ, কি মার্কা মানুষ? আমার নবীজি মুসকি মুসকি হাসি মেরে জিব্রাইলকে চোখের বাসায় বুঝাই দিচ্ছেন, জিব্রাইল আমার নাতি তোমার আল্লাহ বলছেন, জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি, হুসাইন যখন সব করিয়ে ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসায় ছাড়বে, তোমার পকেটের ভিতরে তুমি হাতটা ঢুকায় দাও, আমি আল্লাহ নিজে জান্নাত রাঙ্গিয়ে ছড়া ঢুকায় নিয়েছি। আঙ্গুরের ছড়া বের করে রসুলের সামনে ঝুলায় রেখেছেন, রসুল দারুন খুশি হলেন, বলছেন, না না, বলছেন, কে বলেছে তোমার কৃপণ সাহাবি, কে বলেছে দেখো তোমার জন্য কত সুন্দর টস্ট সাঙ্গুর নিয়ে এসেছে তুমি খাও? এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ, কেন পকেট আঙ্গুর তুমি আঙ্গুর বের করে না? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা কত খোলা ছিল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, নেতা হওয়ার জন্য এরকম গুণ দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল কখনো দেখতেন না, কখনো দেখতেন না মানুষের খারাপ দিকগুলো, আগে দেখতেন না, দেখতেন আগে ভালো দিক। আমরা কি দিক দেখব বলেন, কি দিক দেখব? ভালো দিক। মানুষের কি দিক দেখব? মানুষের কি দিক? ভালো দিকটা দেখব, প্রশংসনীয় দিকটা দেখব, প্রশংসনীয় দিকটা দেখব। আমার নবীজি, আমার নবী বলছেন, না না, বলছেন, না মেহমান কেমন যোগ্য করতে নেই, যা বলেছে বলে ছাড় বলার দরকার নেই, তুমি এখন খাও। এখন বলছে, না না, আপনি বলেন মেহমানকে যোগ্য করা যাবে না, কিন্তু না না, একটা প্রশ্ন কি, মেহমান আগে খায় হ্যাঁ বাড়িওয়ালা আগে খায়? মেহমান তো আগে খায়, আমিও বাড়ি মানুষ, আপনিও বাড়ির মানুষ, মেহমানকে খাইতে বলে মেহমান জিব্রাইল কয় আল্লাহ কর মুসিবতে বললাম খাও তো বুঝি না, যেরকম সুবহান আমার নবীজি এরকম করে ঘন্টার পরে ঘন্টার সময় দিতেন, সবার সঙ্গে মিশে মিশে চলে যেতেন, মিশে মিশে কথা বলতেন। এই জন্য আল্লাহ বলছেন, শোনো ও পৃথিবীর মানুষ, আমি আদর্শের জন্য কাউকে নির্দিষ্ট করি নাই, আদর্শ গ্রহণের জন্য কোন ব্যক্তিকে ইন্ডিকেট করি নাই, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। কার কথা? আস্তরণ কার কথা? তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে কথা বলেছেন তোমরা তেমন করে কথা বলো, তিনি যেমন করে সেজদা দিয়েছেন তেমন করে সেজদা দাও, যেমন করে হেসেছেন তেমন করে হাসো, যেমন করে সেজদা দিয়েছেন তেমন করে সেজদা দাও, যেমন করে তিনি স্ত্রী পরিবার লালন পালন করেছেন তেমন করে স্ত্রী পরিবার লালন পালন করো। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা আদর্শের দিকে ফিরে আসতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর তিনি মডেল ছিলেন, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সব কিছুর তিনি মডেল ছিলেন, কোন মডেল তার মধ্যে অনুপস্থিত ছিল না, আল্লাহ সব তাকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি হাঁচি দিয়েছেন, হাঁচি দিলে কি বলতেন? রাসূল কেন আলহামদুলিল্লাহ বলতে বললেন?
এটাকে রিসার্চ করা হলো এখন হালের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে মানুষ যখন হাঁচি দেয় সেই হাঁচির ভিতরে কত যে রহমত আছে কত যে বরকত আছে হাঁচির গতি হলো যখন একটা মানুষ হাঁচি মারে তখন ওই হাঁচি না কিন্তু অনেকে কিন্তু ইচ্ছে করে হাঁচি মারে নাকের মধ্যে ঢুকায় দেয় ঢুকায় দেয় হাঁচি মারে না ওই হাঁচি না ন্যাচারাল ন্যাচারাল যে হাঁচিটা ধুলা ঢুকেছে অথবা হাঁচির প্রয়োজন যে সময় শরীরের জন্য ওই হাঁচিটা যখন আসে সে হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল আল্লাহু আকবার বলে জোরে বলি আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার 160 মাইল 60 মাইল গতিটা কি কম হলো নাকি কোন হুন্ডা চালাবে কেউ কি পারবে এই দেশের কোন রোডে কেউ কোন গাড়ি চালাতে পারবে এর চেয়ে গতি সম্পন্ন হলো মানুষের হাঁচি কেন এই গতি দিয়ে এই হাঁচি আসার কারণ হলো মাথার ভিতর আছে অসংখ্য নার্ভ সেই নার্ভ গুলো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর যখন তৈরি হয় কোন একটা নার্ভে কোনো প্রবলেম হচ্ছে কোন একটা জায়গায় কোনো সমস্যা হচ্ছে অথবা জীবাণু আক্রান্ত হতে পারে জীবাণু মুক্ত হওয়ার জন্য এক সঙ্গে একটা হাঁচির ভিতর দিয়ে 3 থেকে 4 হাজার জীবাণু শরীর থেকে সাফ হয়ে যায় এই জন্য আমরা হাঁচি দেওয়ার মতো কি বলি জোরে যদি কেউ শোনে এটা বলেন 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 আবার ওটাও যদি কেউ শোনে আল্লাহু আকবার বলেন আবার ইন্না আল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহু আত-তাফাউত আল্লাহ পাক আবার হাই কে পছন্দ করেন কেন হাই তো চায় না হাই আসে হাকুলে তোমার ধুর ঢুকে না ভিতরে ঢুকে যায় এই ঢুকে যাওয়ার কারণে বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগ মানে রোগে আক্রান্ত হতে পারে সেই রোগ থেকে বাঁচানোর জন্য কার কাছে আশ্রয় চাইতে হবে কার কাছে যাইতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা সম্মানিত ভাইরা ইসলাম যা বলে দিয়েছে সেটার মধ্যে কল্যাণ আছে নাই রাসূল যা আদর্শ দিয়েছেন সে আদর্শের মধ্যে আমাদের কল্যাণ আছে নাই সে আদর্শের দিকে আমরা ফিরে যাব জোরে বলি ইনশাআল্লাহ সবাই কি এসে নামাজ পড়েছি ফজর পড়ব এসে এবং ফজর এক যদি জামাতে পড়া হয় সালাত কি নামাজ লাগবে আর হ্যাঁ লাগবে ঠিক আছে কিন্তু সওয়াব আছে না নাই সওয়াব আছে না নাই ফজর এবং এশা যদি কেউ জামাতে পড়ে আল্লাহ পাক গোটা রাত কিয়ামুল লাইলের সওয়াব দিয়ে দেবেন জোরে বলে সুবহানাল্লাহ আমরা ফজরটা জামাতে পড়বো রাজি আছেন না সেই দিক তাকিয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আমি তো ভাবি না যে এতটুকু সময় আপনারা আমাকে সময় দিবেন আল্লাহ তুমি সবার অংশগ্রহণ করে আল্লাহ কবুল করে নাও জোরে বলি আল্লাহুম্মা আমিন এই মাহফিল কবুল হোক আমরা দোয়া করি জোরে বলি আমিন তুমি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আমার ফরিদ ভাই আজ থেকে 4 বছর আগ থেকে মাহফিল আসার জন্য বলে আল্লাহ পাক আজকে তার উদ্দেশ্য পূরণ করেছেন মুরব্বি আমাকে পাওয়ার জন্য আমার মসজিদে চলে গেছেন আমার বাড়িতে চলে গেছেন অনেক চেষ্টা করেছেন তিনি এসেছি আজকে যাচ্ছেন কেন দোয়া করবেন না সবাই এলাকায় মানে দোয়া হয় না দোয়া না করে আপনি যাচ্ছেন কেন একটু বসুন আমরা একসঙ্গে দোয়া করে যাব জোরে বলি ইনশাআল্লাহ রুহের মাগফিরাত আমরা কামনা করব অনেকের কামনা করব আজকে শুধু দুনিয়া থেকে বিদায় দিয়েছেন কবরবাসীর জন্য দোয়া হবে সবার জন্য দোয়া হবে আমরা সবাই বসব জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা